السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক পৃথিবীর বিখ্যাত ব্যক্তি ও মনীষীদের সেরা কিছু মহামূল্যবান উপদেশ হতে পারে কোনো একটি উপদেশ আপনাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে তাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন পুরুষের লক্ষ্য রাখা উচিত যতদিন বেশি তারা অবিবাহিত জীবন যাত্রা করতে পারে যে সহজ সরল জীবন যাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায় ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত কাজেই সবাই শিক্ষিত যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয় তাকানো চিন্তা করো বেশি বলো কম লেখো তার চেয়েও কম মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায় একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না বিশ্বাস জীবনকে গতিময় দান করে আর অবিশ্বাস মানুষকে দুর্বিষহ করে তোলে সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ